গুড মর্নিং বন্ধুরা। তো দেখুন, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তো আজকে আপনাদের কাছে শেয়ার করব আজ কি কি করব, কি রান্না হবে, কি খাবো, সব কিছু শেয়ার করব। এই দেখুন, চা এখানে ঢেলে নিয়েছি, ছেলে খাবে আর আমিও খাবো, ঢেলে নিচ্ছি। তো দেখুন, দুটা জায়গায় ঢালা হয়ে গেছে, মানে আমি আমার ছেলে খাবো। সাইনাজ এখনও ঘুমিয়ে আছে, সেটা দেখাচ্ছি, চলো। দেখুন, সাইনাজ ঘুমিয়ে আছে এখন, ও উঠলে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সবজি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখানে তিনটে আলু আছে, দুটো পেঁয়াজ আছে, বেগুন, সিম, ওলকপি, এগুলো দিয়ে একটা তরকারি করব। তো সবজিটা কেটে আবার দেখাচ্ছি। আর ওর পাপা মাংস আনতে গেছে, আজ মাংস রান্না করব। বন্ধুরা, সবজি কেটে ফেলেছি রান্না করব বলে, মাংস আনলে মাংস রান্না করব, আবার পরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি জামা কাপড় ধুয়ে বলে চলে এসেছি। সাইনাজের পাপার দুটো আছে, একটা কোট আছে আর লুঙ্গি আছে, আর সাইনাজের দাদার দুটো আছে। তো আমি ধুয়ে আবার দেখাচ্ছি, ধোয়া হয়ে গেলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, জামা কাপড় ধুয়ে নিয়েছি, এখন আমি ছাদে মিলব, চলো ছাদে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, ছাদে জামা কাপড় মিলে দিয়েছি, তো চলো। ওই দেখা যাচ্ছে ওখানে সাইনাজের পাপা সকাল সকাল জামা কাপড় মিলে দিয়েছে, কালকে শুকনো হয়নি এই জন্য সকাল সকাল মিলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলো, আর কিছু শেয়ার করা যাবে। দেখো বন্ধুরা, সাইনাজের পাপা বাজার নিয়ে চলে এসেছে, অল্প বাজার করার ছিল। তো টমেটো নিয়ে এসেছে, ধনে পাতা, আর এই প্যাকেটটাই আছে মাংস, আর এখানে আলু পেঁয়াজ আছে, মুরগির মাংস এনেছে। দেখো মুরগির মাংস এনেছে। তো আমি সবজি রান্না করব বলে সেটা তো জোগাড় করে নিয়েছি, সেটা তো দেখেছেন। আর মাংসগুলো আমি ভালো করে লোম আছে নাকি পরিষ্কার করে ধুয়ে নেব ছাড়িয়ে। তো টমেটোটা কুচাতে হবে আর ধনে পাতা কুচাতে হবে, তরকারিতে দেব, মাংসের তরকারিতে। তো পরে আবার কথা বলছি। তো মাংসটা ধুয়ে নিয়েছি, এই দেখো এখানে টমেটো, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজও কুচানো আছে, এখন রান্না করব, চলো। কড়া বসিয়ে দিয়েছি, পাঁচ ফুটন দিয়ে দিলাম, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। কিছু হয়তো রান্না দেখাতে পারবো, পুরোটা দেখাতে পারবো না, কেননা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, খুব ভালো করে ভিজিয়ে নেব পেঁয়াজটা। সবজি রান্নাটা দেখাবো, পুরোটা দেখাতে পারবো না, কিছুটা হয়তো দেখাতে পারি। আদা রসুন দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আমি সবজির উপরে লবণ দিয়ে দিচ্ছি, এক সময় দিয়েছি, হাফ সময় দিয়ে দিলাম, নেড়ে নেড়ে ভালো করে। দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে, তো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, এবার লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, খুব ভালো করে নেড়ে নেব, নাড়া যাচ্ছে না, দেখাচ্ছি একটু পরে। নেড়ে নিয়েছি, এবার একটু অল্প করে জল দেব কষার জন্য, একটু করে জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা লাগিয়ে দেব।
তো ঢাকনাটা কাটিয়ে দিলাম, কষা হলে আবার দেখাচ্ছি। তো দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জিরে বাটা দিয়ে দিলাম, অল্প করে এড়ে নেব ভালো করে। এবার ফাইনাল জলটা দিয়ে দেব, জল দিয়ে দিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর বেরিয়েছে। এবার আমি লবণ দেখে নেব, এই দেখুন হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এবার ঢাকনা লাগিয়ে দেব, হয়ে গেলে আবার দেখাচ্ছি। তরকারি হচ্ছে, আমি ততক্ষণ চালটা ধুয়ে নেই, চাল নিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। দেখুন চাল ধুয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। এই জল দেই না, ট্যাঙ্কির জল, আমি কিনা জল দিয়ে দেব। তো চালে জল দেওয়া হয়ে গেছে, এবার দুটো আলু দেব সকালে খাওয়ার জন্য। তো দুটো আলু ছিলে নিয়েছি, ভাতে দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা লাগিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, আবার পরে দেখাচ্ছি। তো দেখুন সাইনাজ এখন উঠেছে 10টায়, তো দাঁত ঘষে নিচ্ছে, ওকে এবার চাটা দিয়ে দেব। ও এত দেরি করে ঘুমায় না, কেননা ও অ্যালার্জির ওষুধ খাচ্ছে, তো ওই জন্যে ঘুম হচ্ছে। ওকে চাটা দিয়ে দেই মুখ ধোয়া হয়ে গেলে। তো দেখুন চা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে খাস্তা বিস্কুট দিয়ে। সাইনাজ হাই বলো, গুড মর্নিং বলো, মুখটা তুলো, দেখো ওর কষ্ট হচ্ছে, বেলা করে উঠেছে তবু আর ঘুম হয়নি। এই দেখো বন্ধুরা, সব বিছানা এলোমেলো হয়ে আছে, এবার আমি দুটোই ঘরে বিছানা গুছিয়ে নেব, সেটাও দেখাবো। দেখো বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে তরকারি হচ্ছে, পুরোটাই দেখিয়ে দিলাম রেসিপিটা। এই দেখো একটু নেড়ে নিই, এর ফাঁকে আমাকে বিছানাটা গুছিয়ে নিতে হবে, ততক্ষণ হোক আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছানো হয়ে গেছে। তো সেরুমটা দেখাচ্ছি, এটা দাদা রুমটাও গুছিয়ে নিচ্ছি ভালো করে। গুছিয়ে নিচ্ছি ভালো করে, হয়ে গেছে কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে, তো এখন তরকারিটা দেখে নেব। এখন একদম রেডি হয়ে গেছে, তো পরে আবার দেখাচ্ছি। তো ভাতটা আমি গড়িয়ে নিচ্ছি, গড়ানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা একটু ধরে দিয়ে দেব, একটু ফ্যানটা মরে গেলে আবার নাবিয়ে দেব। তো দেখুন রান্না করেছি, কত থালা বাসন বেরিয়েছে, এগুলো আবার ধুতে হবে। তো আমরা যখন ভাত খাবো ওটাও শেয়ার করব, সকাল সকাল ভাত খেয়ে নেব, আলু মোলা ভাত। তো ভাত তো হয়ে গেছে, তো আমি আবার পরে দেখাচ্ছি। তো দেখুন এখানে আছে গরম গরম ভাত, আলু মোলা আর ঘি দিয়ে আমার মা আমি খেয়ে নেব। তো এতটাই শেয়ার করার ছিল, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো কিছু কিছু জিনিস আমি দেখিয়েছি, তো সাইনা শেষ করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।